আজকে দেখা হচ্ছে ফুচকা কেমন মজার হচ্ছে দেখুন। আজকে ব্লগ হবে ফুচকা, লবণ দিয়ে ফুচকা। লবণ দেওয়া হয়েছে, লবণে লবণের সঙ্গে এই ফুচকা কিনা হয়েছিল। এবার এই লবণের সঙ্গে এই ফুচকা ঘাঁটলেই ফুচকা ফুলে উঠবে। দেখুন কীভাবে ফুলে উঠছে, ভালো করে দেখুন আপনারা। আমাদের খাওয়ার লাগুন, হ্যাঁ লবণ খাই আমরা, হ্যাঁ ভালো ফুটছে। ভালো করে দেখুন কেমন ফুলে যাচ্ছে ফুচকার মতো একদম। এটা কি হচ্ছে, আর এটাই তো আলু সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ আর ছোলা, আচ্ছা ছোলা তোলা হয়েছে দেখছেন। এটা হচ্ছে শর্টকাটে ফুচকা, যারা ফুচকা তৈরি করতে ভালোবাসেন বা খেতে ভালোবাসেন তারা এই পদ্ধতিটি ফলো করতে পারেন। বাজারে এরকম এ পাওয়া যায় ফুচকার, এ পাওয়া যায় ফুচকার ওই চিপস পাওয়া যায়, সেগুলি ওই নুনে খাওয়ার নুন, আমরা যে খাওয়ার নুন সেই নুনে গরম করে তাতে গরম নুনের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে পুরো ফুচকাই হয়ে যায়। এটা শর্টকাটে ফুচকা, বুঝলেন কত বড় হয়ে গেছে। আলু সেদ্ধটা বোধ হয় হয়েছে, তেল ছাড়া ফুচকা, শুকনো ফুচকা দেখতে পাচ্ছেন, ফুচকার রং কি সুন্দর সাদা। তা আপনারাও করতে পারেন বাড়িতে, বাইরে এখন ফুচকা বিক্রি হচ্ছে না লকডাউনে, তাই বাড়িতে বসে সব। ফুচকার স্বাদ মেটানো হচ্ছে, ঝালটা নিতে পারেন, তবে তেল নেই তো ঝালটা দরকার নেই।
এদিকে আলু সেদ্ধটা হয়ে গেছে, আলু সেদ্ধটা হয়ে গেছে। জিরে ভেজে রাখা হয়েছিল, সেই জিরেটা আর কি কাঁচা লঙ্কা আছে আর শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে দিয়ে বাটা হচ্ছে, মিহি করে বাটা হচ্ছে, বুঝতে পারছেন? এটা বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু এটা ভালো টেস্ট হবে না। বাড়িতে জিরে আর ওই শুকনো লঙ্কা ভালো করে ভেজে বেটে নিতে হবে, তবে এটা ভালো টেস্ট পাওয়া যাবে। এটা গন্ধ পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, বাড়তে বাড়তে দেখবেন ভালো একটা গন্ধ আসবে। ফুচকার যেন মশলা, ওই মশলা তৈরি হচ্ছে। বাটা হয়েছে, জিরে বাটা ঘরে পিমড়ে দেখুন কিরকম, বর্ষাকালে পিমড়ে এত পিমড়ে লেগেছে, এত পিমড়ে লেগেছে বলার মতো। ঘর ময় পিমড়ে, বড় বড় পিমড়ে, কাঠ পিমড়ে, এ কামড়ালে রক্ত বার করে দেবে, পুরো ঘর ময় পিমড়ে। দেখেছেন কি বড় বড় পিমড়ে, বড় বড় পিমড়ে, কত বড় পিমড়ে দেবে পিমড়ে, কত বড় পিমড়ে, সারা ঘর ময় পিমড়ে। আলু সিদ্ধ করা, আলু এই মশলা ছাড়ানো হয়েছে, এই যে মশলা, এতে আছে কি কি আছে, জিরে আছে, সব শুধু নিয়ে বাটা আছে, ভেজে আর বাটা, ফুচকা ভাজা হয়েছে। আরে তোমাদের আলাদা করে দিচ্ছি, এই যে দেখছেন মশলা বাটা রয়েছে, এতে জিরে আর লঙ্কা গুঁড়ো করা, আর এতে আলু সেদ্ধ করা, এই আলু সেদ্ধ করা হয়েছে, আর এই যে মটর, কাবলি ছোলা বা এমনি ছোটো ছোলাও ভাজি ভিজিয়ে রাখতে পারেন, আগে থেকে ভিজানো ছিল। কী করলো লঙ্কা, যদি কারোর ইচ্ছা হয় ঝাল খাওয়ার ইচ্ছা হয়েছে কাঁচা লঙ্কা দিতে পারে, নাও দিতে পারে। এই আমার ছেলে এই মটরগুলো টেনে টেনে বসে বসে খেয়ে নিচ্ছে, এটা কি 300 একসাথে মাখবে? সব মশলা একসাথে মাখা হচ্ছে, বড় বাটি নিতে হয়, তোমার পিছনে পড়ে গেছে।
নুন পুরান মতো নুন পোড়ার মতন একটু সর্ষের তেল দিতে পারেন, আরও টেস্ট হবে, নাও দিতে পারেন। ভালো করে মাখতে হবে, আর একটু সবাই খাবে। এই লবণীয় জিনিস না, আমার গালে জল এসে যাচ্ছে, বেশ ভালো গন্ধ হচ্ছে, পুরো ফুচকার মতন তরকারি গন্ধ, আর মশলাটা পড়লে তো আরো। মশলা দিয়েছ? আর আর এখন উপস্থান পরে করো, আগে ওটা খাও। দারুন বন্ধুরা, দারুন দারুন বন্ধুরা, দারুন টেস্ট হয়েছে। সব ঠিক আছে, টক দিবে না একটু, তাহলে এমনি দাও, এমনি তো দিচ্ছি, আর একটা বাড়িতে রেখে দাও, থালা সাজা। ফাঁকা হাতে দিয়ে দাও একটা, আর ছেলের ফাঁকা হাতে দিয়ে দাও, জল জল এখন করিনি, জল ওরা খাবে না, জল করিনি, এখন জল করবো, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, সব করা হয়েছে, এই দেখতে পুজোটা হচ্ছে, এই যে পুরো ফুচকার মতন দেখতে পাচ্ছেন একদম। এর সঙ্গে শুধু একটু টক দিলেই হবে, তবে টক যারা ভালোবাসে তারা টক দিতে পারে, আর টক যারা ভালোবাসেন না তারা শুধু খেলেও একদম জমে যাবে এই বর্ষার। জল দেবো পরে, আমি যখন জল তৈরি করবো তখন, এখন জল এখন তৈরি করিনি, তা জল যখন তৈরি করবে তখন খাবো। এইভাবে পুরো ফুচকাটা পুর গুলো ভর্তি করতে হবে, তারপরে টকের সঙ্গে টক জলে চুবিয়ে সার্ভ করুন। এবার ওর সঙ্গে আর একটু ভালো করতে গেলে পেঁয়াজ দিতে হবে, দিতে পারেন ভালো,
হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওর সঙ্গে ঝুড়ি বাজা দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঝুড়ি বাজা আরও টেস্ট হওয়ার জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আরেকটু মশলা আর লেবু কিংবা তেঁতুলের টক, এই লেবু দেওয়া হবে। এই লেবুর রস, লেবুর রস করে দেওয়া হবে, কারণ তেঁতুল তো সবাই খায় না। যারা তেঁতুল ভালোবাসে তারা তেঁতুল দিয়ে করতে পারেন, আর যারা তেঁতুল ভালোবাসে নেই লেবু রস দিয়েও করা যায়। দারুণ হবে, খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরে কী খাওয়ার দেওয়া যায় আপনাদের কথা ভেবে। অবশ্যই পাশে থাকুন, রসটা নিমানো হচ্ছে, তার সাথে ওই মশলা মিশিয়ে টক জল করা হলো তো জমে যাচ্ছে, খেয়ে বলবো খেয়ে কেমন লাগছে বলবো। ঠিক করে রাখ, বাই চান্স একটা ছবি তুলে যেতেই সরম করতে নেই, সময় আলু সেদ্ধ দিতে যদি কম হয়ে গেছে নাকি, আর কম হয়ে গেছে, ঠিক আছে। জমে যাচ্ছে, খেয়ে বলবো খেয়ে কেমন লাগছে বলবো। বাবা খাচ্ছে, দেখি আগে গালে দাও, কেমন লাগছে? হ্যাঁ জমে গেছে একদম, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন টেস্ট হয়েছে, বাবা খেয়ে একবারে পুরো মন ভরে গেছে, আপনারাও করে খাবেন।